ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের ফার্স্ট অফিশিয়াল টিজার ট্রেলার আমাদের মেলা বছর পর পুরনো এমসিউ স্মৃতি মনে করিয়ে দিল যেখানে এমসির অন্যান্য মুভি এবং শোয়ের ডিরেক্ট কানেকশন ঘটছে এই টিজারে আমরা ১৬ বছর আগের ইনক্রেডিবল হাল থেকে শুরু করে রিসেন্ট ইটারলাস মুভি এবং ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারের ডিরেক্ট রেফারেন্স দেখতে পেয়েছি এই টিজারে আর টিজারের একদম লাস্ট মোমেন্টের মানি শট রেড হাল্ক উফ অলমোস্ট দুই দশক ধরে সকল মার্ভেল ফ্যানদের প্রত্যাশা পূরণ করল তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি ক্যাপ্টেন আমেরিকাডের ট্রেলার ব্রেকডাউন তবে তার আগে একটা লাইক দিন বাংলা ভাষী সকল মার্ভেল ফ্যানদের ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে টিজার শুরু হয় হোয়াইট হাউসের ওভাল অফিসে স্যাম উইলসনকে আমেরিকার নতুন প্রেসিডেন্ট জেনারেল থান্ডারবোল্ড রস ডেকে পাঠিয়েছেন থান্ডার বোল্ট রস চরিত্রে অভিনয় করছেন লিজেন্ডারি অ্যাক্টর হ্যারিসন ফোর্ড এই ক্যারেক্টারটিকে এতদিন যাবৎ উইলিয়াম হার্ট প্লে করে আসছিলেন দু হাজার আট সালের ইনক্রেডিবল হাল্ক এরপর সিভিল এরপর ইনফিনিটি ওয়ার এন্ড গেমে ক্যামিও এবং ব্ল্যাক উইডো মুভি তো উইলিয়াম হার্টি ছিলেন দু বাইশ সালে তিনি মৃত্যুবরণ করেন থান্ডার রস অরিজিনালি একজন জেনারেল ছিলেন যিনি সুপার সোলজার প্রোগ্রামকে সর্বদাই কন্ট্রোল করতে চাইতেন ইনক্রেডিবল হাল্ক মুভিতে তার কারণে এমিল ব্রনস্কি অ্যাবোমিনেশনের রূপ নিয়েছিল এবং সেই মুভিতেই যে সায়েন্টিস্ট তাকে হেল্প করেছিল সেই স্যামুয়েল স্ট্রাস ষোলো বছর পর সেই অভিনেতাই ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে ব্যাক করেছেন ভিলেন লিডার হয়ে সিভিল ওয়ার মুভিতে রস সেক্রেটারি অফ স্টেট ছিলেন যিনি স্তোকোভিয়া কর্ডস এনে অ্যাভেঞ্জার্সের ভিতরে বিভেদ সৃষ্টি করেছিলেন আইরনি এই রস যখন প্রেসিডেন্ট ইলেকশন করছে তখন তার স্লোগান হল টুগেদার তো রস যখন স্যামকে বলে আগে আমাদের মধ্যে বিরোধ ছিল তিনি সিভিল ওয়ারের কথা বলছেন যেখানে স্যাম ন্যাট ও ক্যাপের সাথে ফিজিটিভ ছিল যাই হোক গত বছর সিক্রেট ইনভেশন সিরিজে প্রেসিডেন্ট রিটসন স্কলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন যতটুকু বুঝলাম থান্ডার বোল রস তাকে হারিয়েই নতুন প্রেসিডেন্ট হয়েছেন ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে স্যাম ওয়াকান্ডান ভাইব্রেন নামে তৈরি একটা স্যুট পরেছিল মুভিতে তাকে নতুন একটি ব্লু সুটে দেখা যাচ্ছে খেয়াল করে দেখবেন ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার মুভিতে স্টি ব্রাদার্সের গায়ের স্যুটের মতোই স্ট্র্যাপওয়ালা স্যামের নতুন স্যুট তবে মুভির শুরুতে পুরনো হোয়াইট স্যুটে ইন্ট্রো অ্যাকশনে স্যামকে দেখা যায় একাধিক শটে স্যাম মজা করে বলে আপনাকে নতুন লুকে মানিয়ে নিতে আমার সময় লাগছে রস উত্তর দেয় প্রেসিডেন্ট ইলেকশনের জন্য গোপ ফেলতে হয়েছে বিষয়টা আসলে বলে মেটা নতুন অভিনেতা রস ক্যারেক্টারে অভিনয় করছে সুতরাং লুকটা নতুন প্রেসিডেন্ট রস তার সাপোর্টারদের সামনে বুলেট প্রুফ গ্লাসের ভিতরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন সম্ভবত উইনিং স্পিচ রিয়েল লাইফেও আমেরিকার প্রেসিডেন্টরা এভাবেই পাবলিক স্পিচ দেন স্যাম আর রসের আলোচনা চলতে থাকে প্রেসিডেন্ট রস চাইছেন নতুন করে ক্যাপ্টেন আমেরিকাকে আর্মি প্রোটোকলে যুক্ত করতে স্যাম প্রশ্ন করে যদি আবার আমাদের মধ্যে ডিফারেন্সিয়েট হয় তাহলে কি হবে এই কথাগুলো যখন চলছে প্রচুর ছোট ছোট দৃশ্য আমাদের দেখানো হয় স্ক্রিনে যার মধ্যে জাপান এয়ারক্রাফট সাগরের বুকে মিসাইল নিক্ষেপ একটি রাডার স্ক্রিন এবং কিছু নতুন ক্যারেক্টার দেখা যাচ্ছে রাডার স্ক্রিন থেকে দেখা যাচ্ছে আমেরিকান ফিফথ ফিটের দিকে একটা জাপানি এয়ারক্রাফট ধেয়ে আসছে ব্যাপারটা খুব কনফিউজিং বাস্তবে এবং সিনেমাতেও আমেরিকা ও জাপান পরস্পরের বন্ধু তাহলে এখানে জাপানের সাথে ডিরেক্ট আমেরিকার কনফ্লিক্ট দেখানো হচ্ছে কেন এর উত্তরটা তো ক্লিয়ার এখানেই ভারত মহাসাগরের বুকে সেই যে ইটার্নালস মুভিতে টিয়ামুথের শরীর জেগে উঠে বসে আছে এতদিন যাবত এমসিউর কোন প্রজেক্টেই তো এই টপিক উঠানো হলো না তবে ক্যাপ্টেন আমেরিকা ফোর মুভিতে বেশ ভালো মতই টিয়ামুথকে সেন্টার করে কাহিনী বলা হবে আসলে টিয়ামুথের মৃত শরীর থেকে অ্যাডামেনটিয়াম নামে একটা মূল্যবান ধাতু মাইনিং করা হচ্ছে এই অ্যাডামেনটিয়াম দিয়েই উলভারিনের ক্লঅ তৈরি হয়েছে আপকামিং ডেডপুল এন্ড উলভারিন মুভিতে এই অ্যাডামেনটিয়াম সোর্ড দিয়ে ডেডপুল ফাইট করবে এবং এমসিউতে তে এখন পর্যন্ত মোস্ট পাওয়ারফুল ভাইব্রেনামের চেয়ে শক্তিশালী এই অ্যাডামেনটিয়াম অতয়ে ভারত মহাসাগরে জেগে ওঠা টিয়ামুথকে নিয়ে আমেরিকা ও জাপানের মতো বিশ্বশক্তি পরিস্থিতির মধ্যে কোন মাইনিং ঝামেলা হয়েছে যেখানে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে অথবা জিয়ান কার্লো অভিনীত চরিত্রটি এই অ্যারামেন্টিয়াম চুরি করে নিয়েছে যা রিকভার করতে ক্যাপ্টেন আমেরিকা নেমেছে নতুন মিশনে জিও পলিটিক্স নতুন এই পাওয়ারফুল ধাতুর জন্য চরম আকার ধারণ করবে তা তো একদমই ক্লিয়ার রুথ ব্রেড সেরাপ নামে একজন নতুন ক্যারেক্টারকে আমরা দেখতে পাই গভর্নমেন্ট হাই অফিসিয়াল হিসেবে কমিক বুকে এই মেয়েটি একজন ইসরায়েলি মিউটেন্ট তবে মুভিতে তাকে একজন সাবেক ব্ল্যাক উইডো এজেন্ট বলা হচ্ছে যে কিনা এখন আমেরিকার জন্য কাজ করছে এই শটে রুথের সামনে সম্ভবত রেড হালকে দেখা যাচ্ছে হতে পারে রসকে হালকের সিরাম এই মেয়েটি দিয়েছে এখানে গোলাপি চেরি ফুল নিয়ে কিছু কথা বলি অত্যন্ত পূর্ণ এই টিজারের একটি লোকেশন বারবার দেখানো হয়েছে যেখানে চেরি ফুলের সমাহার দেখা যাচ্ছে এই লোকেশনে রেড হালকে দেখেছি ক্যাপ্টেন আমেরিকা শিল্ড নিচ্ছে প্রেসিডেন্ট রস বক্তব্য দিচ্ছে কতগুলো সৈনিক ফরমেশন করে এগুচ্ছে স্যামের সামনে তার ড্রোন রেড উইং এয়ারক্রাফট পজিশন নিচ্ছে ইন্টারনেট জুড়ে অনেকেই বলছেন এই লোকেশনটি জাপানের কারণ চেরি ফুল মূলত জাপানি বেশি জন্মায় কিন্তু হোয়াইট হাউসের রিয়েল ইমেজে আমি চেরি ফুল গাছ দেখতে পাচ্ছি টিজারেও স্যাম ও রস কথা বলার সময় ফুলদানিতে চেরি ফুল ছিল আমরা একটা ফিনোয়াল সিন দেখি যেখানে চেরি ফুল গাছের লোকেশনে আমেরিকার পতাকা ঢাকা একটা কফিন আছে জাপানের মাটিতে আমেরিকার পতাকা ঢেকে কারো দাফন কেন হবে এমনকি হোয়াইট হাউসে বিস্ফোরণ ঘটা এই সিনেও চেরি ফুল গাছ দেখা যাচ্ছে আমার অনুমান দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন উইকে মুক্তি পেতে যাওয়া ক্যাপ্টেন আমেরিকা ব্রেভনি ওয়ার্ল্ড এর সেই মৌসুমটি ভিউটিকে বোঝানো হয়েছে চেরি ফুল দিয়ে আর এই লোকেশনটি আমেরিকার ওয়াশিংটন ডিসি এবারে বলবো বহুল প্রতীক্ষিত রেড হাল্ক নিয়ে ওয়ার্ল্ড ওয়ার হাল্ক কমিক বুকে প্রথমবার রেড হাল্ক এসেছিল আমরা 2008 সালে থান্ডার বোল্ড রসকে দেখার পর থেকে অপেক্ষা ছিলাম রেড হাল্কের জন্য প্রশ্ন হল আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ক্যাপ্টেন আমেরিকার কমান্ডার হয়ে কেন রসকে রেড হাল্ক সিরাম নিতে হলো হতে পারে সাবেক আর্মি জেনারেল সুপার হিরোদের কন্ট্রোল করতে চেয়ে ব্যর্থ হয়ে নিজেই সুপার সোলজার সিরাম নিয়েছেন অথবা তার শরীর খারাপ সিভিল ওয়ারে জানিয়েছিলেন তার হার্ট অ্যাটাক হয়েছিল হয়তো ডিসপারেট হয়ে তিনি নিজের দেহে এই সিরাম পুশ করে এখন রেড হালকে রূপান্তর হয়েছেন ব্রেকিং ব্যাডের গাস কিংবা দ্য বয়েজ এর এডগার খ্যাত জিয়ান কার্লোকে আমরা একজন মার্সেনারি রূপে দেখি টিজারে তার ক্যারেক্টার ক্লিয়ার করা না হলেও টুইটার জুড়ে থিউরেস করা হচ্ছে তিনি জর্জ ওয়াশিংটন ব্রিজ বা জি ব্রিজ ক্যারেক্টারে কাস্ট হয়েছেন কমিক বুকে এই চরিত্রটি একজন শিল্ডের এজেন্ট যিনি কিনা টাইম ট্রাভেলার ক্যাবলের সিক্সপ্যাক গ্রুপের লিডার যার সাথে আসলে এক্সম্যান কমিকের সম্পর্ক আছে ক্যাপ্টেন আমেরিকার সাথে তেমন কোনো কানেকশন আছে বলে আমার আইডিয়া নেই তবে সিনেমায় আমার ধারণা এই চরিত্রটিকে একজন ভাড়াটে মার্সারি হিসেবে ইউজ করা হচ্ছে যাকে স্বয়ং প্রেসিডেন্ট রস গোপনে কাজ করাচ্ছে অ্যাডামেন্টিয়াম চুরি করানোর জন্য অথবা সে সিনেমার আসল ভিলেন লিডারের সাথে কাজ করছে এই বিষয়ে পরে বলছি টিজারে প্রেসিডেন্ট রস একটি বড় ওয়ার্ল্ড ম্যাপের কিছু পয়েন্ট ধরে সবার সামনে কিছু একটা প্রেজেন্ট করছেন ওয়ার্ল্ড ম্যাপের নানা স্থানে ছোট ছোট লাইট পয়েন্টের পাশাপাশি ইয়েলো পয়েন্টে বিশাল কোনো কনফ্লিক্ট পয়েন্ট আছে এই রুমে নতুন ক্যাপ্টেন আমেরিকা নতুন ফ্যালকন ওয়াকিং টোরেস ও ব্ল্যাক ক্যাপ্টেন আমেরিকা ব্রেডলি বসা আছে এক কোণে আমি একজন শাড়ি পরা অ্যাডামেন্টিয়াম মাইনিং নিয়েই যাই হোক হোয়াইট হাউসের যে শটে এই তিনজন ছবি তুলছে একজন রহস্যময় ফটোগ্রাফারকে দেখতে পাই আমরা এখানে সবুজ হাত বিশিষ্ট কে ভাই তুমি দিস ইজ স্যামুয়েল স্ট্রান্স যে কিনা ওয়াইজিয়া ব্রেডলিকে কন্ট্রোল করে আক্রমণ ঘটাবে রসের উপর ওয়াইজিয়া ব্র্যাডলি প্রথম সুপার সোলজার ছিল আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ব্ল্যাক সোলজারের উপর টর্চার এবং এক্সপেরিমেন্ট করেই সুপার সোলজার সিরাম তৈরি করা হয়েছিল যা স্ট্রি ব্রাদার্সকে ক্যাপ্টেন আমেরিকায় পরিণত করে কিন্তু বর্ণবাদী আমেরিকা আইজিয়া ব্র্যাডলিকে জনমভর বন্দি করে রাখে ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারের শেষে আমরা দেখি সেমের কারণে আইজিয়া ব্র্যাডলিকে তার যোগ্য সম্মান দেয়া হয় সেজন্যই তো তিনি হোয়াইট হাউসের ভিতরে আছেন মূল সিনেমায় কিন্তু আদি ও আসল ক্যাপ্টেন আমেরিকা আচমকায় আক্রমণ করে বসে প্রেসিডেন্ট রসের উপরে খেয়াল করে দেখবেন তিনি একা নয় আরো কিছু সোলজার আছে আক্রমণের দলে যদিও ব্রেডলি স্টিভ ব্রাদার্স এর মতে জানালা দিয়ে লাভ দেয় আমার ধারণা তিনি আটক হয়েছেন যাকে প্রিজনে দেখতে আসে স্যাম দুই মাস আগে দেখানো সিনেমাকনের ফুটেজে বলা হয়েছে এই রুমের মাইক্রোফোনে একটা অদ্ভুত মিউজিক বাজানো হয় যা শুনি আইজিয়া ব্রেডলি ও অন্যান্য এজেন্টরা ট্রিগার হয়ে যায় আমার ধারণা কাস্টা লিডারের স্যাম রসকে বাঁচিয়ে নিয়ে আসে বলে তার ইনার সার্কেল কমপরাইজ হয়েছে ওয়াকিং ট্যুরিস্টকে নিয়ে স্যাম একটা স্যাটেলাইট হাউসের ভিতরে ইনভেস্টিগেট করতে যায় যেখানে স্পষ্টত একটা মেডিকেল রেডরুম সন্ধান পায় তারা কনফার্ম এই বিছানায় স্ট্রেপে বেঁধে এই চেয়ারে আটকে রেড হালকে তৈরি করা হয়েছে এর পরের শোটি আমরা স্যামকে পুরাতন সুটে ফাইট করতে দেখি উইন্টার সোলজার মুভির স্টাইলে দ্রুত ঝলকে আমরা স্যামুয়েল স্টার্স এর পিছন থেকে এক ঝলক দেখি সবুজ মাথাটাকে আরো লম্বা হবে কমিকের মতোই যাই হোক ভারত মহাসাগরে টিয়ামুথের সামনে ক্যাপ্টেন ও ফ্যালকনকে জুটি বেঁধে অ্যাকশনে দেখি আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম স্যাম তার ক্যাপ্টেন আমেরিকা সুটে এক প্রকার ইন ইঞ্জিন লাগিয়েছে যা কিনা তাকে সাউন্ড ব্যারিয়ার ভেদ করে বাইরে উড়ে যাবার পাওয়ার দিচ্ছে অনেকটা টনি স্ট্রকের আয়রন স্যুটের মতোই বাহ আর কোন স্মল ডিটেলস কি মিস করলাম যদি করে থাকি মারফেল ফ্যানারা কমেন্ট করুন প্লিজ আর আপকামিং ডেট বুল অ্যান্ড উলভারেনের সর্বশেষ অফিসিয়াল ট্রেলার ব্রেকডাউন দেখতে স্ক্রিনে আসার লিংকে ক্লিক করুন আজকের মতো বিদায় টাটা